আজকের গুড মর্নিং বলবো না, আজকের বলবো শুভ বিকেল। কারণ ভাই আজকের ব্লগটা একটা স্পেশাল 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 ব্লগ হতে চলেছে আমার ভাইয়ের জন্য, কারণ আজ ভাইয়ের বার্থডে। তোমরা চিনতে পারবে এই পাশে দেখতে পাচ্ছ এই ছবিটা, এই ভাইয়ের আজকের জন্মদিন, আজকের এর বার্থডে সেলিব্রেশন হবে। তো কালকের সন্ধ্যেবেলা আমাকে ফোন করে ইনভাইট করেছে, বলছে দাদা চলে আসিস সন্ধ্যে 7টায়। ও আমার কিছু ভিডিওতে আছে, কিছু ভিডিওতে আছে, হয়তো অনেকেই দেখেছো অনেকেই দেখোনি। মানে ওকে যে আমরা গিফটটা দেবো, আমরা আমাদের পাড়ার থেকে 4 জন ইনভাইট হয়েছি, আমরা আমি অভি বুবাই আর মনোজিৎ, ঠিক আছে। আমরা এই 4 জন যাবো তার বাড়িতে আজকে সন্ধ্যে 7টার সময়। তো এখন আমরা যাব, যে গিফটটা আমরা ওকে দেবো সেই গিফটটা কেনার জন্য মার্কেটে যেতে হবে এখন আমাদের। তো গাইস চলো একবারে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি, এবার আমরা খেপারে আমাদের ভান্ডারখালি ওপারে যাবো। আর যা মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, যদি যাওয়ার পথে বৃষ্টি চলে আসে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ রাস্তার ঘাট খুব খারাপ। আমরা কিন্তু গাড়ি গ্যারেজে রেখে আর খেপারের জন্য নদী ধারে এগিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড কিন্তু মেঘলা করেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। মানে তাড়াতাড়ি কেনাকাটা করবো আর বাড়ি ফিরে আসবো, একদম লেট করে যাবে না, একদম লেট করে যাবে না। নদী পার হয়ে এবারে চলে এসেছি, এবার এখান থেকে সোজা ডাইরেক্ট যাবো আমাদের মার্কেটে, আর সেই মার্কেটে গিয়ে দেখা যাক কী নেওয়া যায় ওর জন্য। এই হচ্ছে আমাদের বাজারে ঢোকার মেন গেট, কিন্তু মেন গলি, এখান থেকে আগে ঢুকতে হয় তারপরে বাজারে যেতে হয়, 1 নম্বর গলি, তাই তো? হ্যাঁ, বা ভালো জানিস তো ভাই, আমি বলতে ভুলে গেছিলাম 1 নম্বর গলি বলে। তবে আমরা কিন্তু টুকটুক করে মার্কেটের গলিতে ঢুকে গেছি, দেখা যাক কোন দোকানে ঢোকা যায়। এই দোকানে ঢোকার চিন্তাভাবনা হচ্ছে, দেখা যাক কী করে। এখানে ঢুকবি? চল ভিতরে চল। 2000 years later আমি কিন্তু আমরা মার্কেট থেকে ঘুরে এসে আর দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে কিন্তু বেরিয়ে গেছি, আর তোমাদেরকে বলা হয়নি, কারণ এত পরিমাণে ওখানে মেঘলা করেছিল যে মানে বর্ষা আসার মতো পুরো কেস হয়ে গেছিলো। বর্ষা আসলে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা হয়েছে, তাদের তাড়াহুড়ো করে আমরা বাড়িতে চলে এসেছি। আর ওর জন্য আমরা নিয়েছি গরিব সরি মানুষ ভাই, একটা ছোটোখাটো জিনিস নিয়েছি ওর জন্য, আর একটা রূপার চেন নিয়ে দিয়েছি ওর গলার চেন। এখানে আমি আছি, পিছনে বুবাই আছে, আর সামনে মনোজিৎ আছে, অভি আছে। তো চলো একেবারে তোমাদেরকে মানে ভাইদের বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বেশ ফাইনালি কিন্তু আমি ভাইদের বাড়িতে চলে এসেছি, আর এখানে যে অবস্থাটা দেখছি মানে এই অবস্থা, এই যে এদিকে এই অবস্থা, মানে ডেকোরেশন প্রায় শেষের পথে, এদিকে বেলুনগুলো দেওয়া হয়ে গেছে, ওখানে কাজ প্রায় কমপ্লিট। এখানে এসে হেল্প করছিল আমাদের বুবাই, আর আমাদের এখানে ভিডিও কলে আছে রোহিত মেহরা ঘোষবাবু ব্লগ। বাইরে কিন্তু প্রচুর গেস্ট বসে আছে, কিন্তু কেউ ফোনে কথা বলছে, কেউ গল্প করছে, কেউ ফোন কাটছে, কেউ গেম খেলছে। A few moments later আশীর্বাদের পালা চলছে, আর যখন কেক কাটার পালা আসবে তখন আমরা বাইরে।
আমরা পাশের একটা বাড়িতে এসেছিলাম, মানে মুখ ফুকগুলো ধোয়ার জন্য, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি বাবাইদের বাড়ির দিকে, যাবো না ভাইদের বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে, কারণ খিদে পেয়েছে প্রচন্ড। খাওয়ার সময় বড়টা হাঁ করবি, ঠিক আছে? বড়টা হাঁ করবি, শুরু কর, শুরু কর। Hey guys, good morning. এই মাত্র ঘুম থেকে উঠেছি, মানে এত সকালে কখনো ভিডিও শুরু করি না, কারণ কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, ওর জন্য এত তাড়াতাড়ি উঠে ভিডিওটা তো শেষ করে দিতে হবে। কালকে কিন্তু আমরা খুব 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 আনন্দ করেছি তোমরা দেখলে। আর আমরা যে চারজন গেছিলাম, আমরা চারজন কোনো ইনকাম করি না, যতটা পেরেছি ভাইকে একটা রূপোর হার গিফট করলাম। ওকে বলা হচ্ছিল, মানে ওকে আমরা বলছিলাম যে আনবক্সিং করবি, তো বলছে হ্যাঁ আনবক্সিং করবো। তারপরে মনোজিতরা ওরা বলছে না না এখন করতে হবে না, তুই বাড়িতে পরে একা একা করে নিস। মানে কালকে বাড়িতে আসতে 12টা বেজে গেছিলো, আর এসে এডিটটা কিছুটা কমপ্লিট করেছিলাম, একটু কমপ্লিট করে তারপরে আবার কিন্তু আমি শুয়ে পড়ি, তার জন্য ভিডিওটা আর করা হয়নি। আর এই এক্ষুনি মানে ঘুম থেকে উঠে পর ভিডিওটা চালু করলাম, আবার এক্ষুনি এডিটটা শেষ করতে হবে, এডিটটা শেষ করে আবার আপলোডটা 8টার সময় আপলোড করতে হবে। অনেক চিন্তা আছে মাথায়, বাস ওই জন্য ভিডিওটা আর বেশি বড়ো করছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে, লাইক করলে মোটিভেট পাই, ভিডিওটা শেয়ার করবে আর সুন্দর করে কিন্তু কমেন্ট করে দিবে, ঠিক আছে নিচে। আর তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা সব থেকে আগে দেখতে পাবো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস।